গুড মর্নিং ছাত্রছাত্রীরা ইউকেজির ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো নিশ্চয় তোমরা গণিত মালা বইটি বের করো গণিত মালায় তোমরা তোমরা পাঁচ পৃষ্ঠা মানে নাম্বার ফাইভ পৃষ্ঠা বের করো ফাইভ পৃষ্ঠা নাম্বারে দেখো পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে ভারী ছবিতে রাইট চিহ্ন এবং হালকা ছবিতে কাটা চিহ্ন দাও মানে ভারী ছবিতে তোমরা রাইট চিহ্ন দেবে এবং কাটা কাটা দেবে কোনটা হালকা ছবিতে ঠিক আছে দেখো এটা কীসের কিসের ছবি আছে একটা পালক এবং একটা ইটের ছবি তাই তো তাহলে পালকটা ভারী না ইট ভারী তোমরা নিশ্চয়ই জানো হালকা হচ্ছে পালকটি হালকা এবং ইটটি ভারী তাহলে তাহলে তোমরা ভারী ছবিতে কি দেবে রাইট চিহ্ন এবং পালকে দিলে কাটা চিহ্ন ঠিক সেভাবে দেখো পরেরটি দেখো এখানে একটি বাটখারা রয়েছে যে বাটখালাটি নিশ্চয়ই ভারী হবে আর একটা উল রয়েছে মানে সুতোর বান্ডিল সেই সুতোটি হালকা তাহলে বাটখারাটির পাশে রাইট চিহ্ন এবং উলটির পাশে তোমরা কাটা চিহ্ন দেবে ঠিক এইভাবে পরপর তোমরা বালতি আর মগ তোমরা জানো বালতিটি বড় বা ভারী হয় এবং মগটি ছোট হয় এবং কি এটি হালকা হয় তাহলে বালতিটির পাশে তোমরা রায়ের চিহ্ন এবং মগের পাশে তোমরা কাটা চিহ্ন দেবে একটি কাঁঠাল এবং একটি আপেল কাঁঠালটি ফল আপেলটি ফল তাহলে কাঁঠালটি ভারী বড় অনেকটা তাহলে এখানে কাঁঠালের পাশে তোমরা দেবে রায়ের চিহ্ন এবং আপেলের পাশে দেবে তোমরা কাটা চিহ্ন ঠিক এভাবে তোমরা এই পৃষ্ঠাটি পুরোটা তোমরা করবে দেখো আমি করে দিয়েছি দেখো পুরো কমপ্লিট করে দিয়েছি তোমরা এভাবে বাড়িতে অভ্যাস করবে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্যে আমি টিএলএম ব্যবহার করছি দেখো দুটো চিন জিনিস নিচ্ছি দেখো একটি কেক আর একটি চকলেট দেখো চকলেট আর কেক দুটো জিনিস আছে দেখো কেকটি ভারী এবং চকলেটটি হালকা তাহলে কেকের পাশে তোমরা দেবে রাইট চিহ্ন এবং চকলেটটির পাশে তোমরা দেবে কাটা চিহ্ন এবার তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আচ্ছা তোমাদের এবার আমি পরের পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি পরের পৃষ্ঠা নাম্বার নাম্বার সিক্স দেখো নাম্বার সিক্স নাম্বারে দেখো কি আছে লম্বা ছবিতে রাইট চিহ্ন এবং বেটের ছবিতে কাটা চিহ্ন দাও লম্বা ছবি ছবিতে কী করবে রাইট চিহ্ন এবং বেটে ছবিতে কাটা চিহ্ন দেখো এটা কি জিরাফ আর এটা হচ্ছে হরিণের বাচ্চা বা ছোট হরিণ বলতে পারো জিরাফটা অনেক বড় তার জন্য তোমরা জিরাফের পাশে তোমরা রাইট চিহ্ন দেবে এবং হরিণের পাশে তোমরা কাটা চিহ্ন দেবে দেখো দুজন লোক দাঁড়িয়ে আছে একজন লম্বা লোক একজন বেটে লোক দেখো বেটে লোকের পাশে আমরা কাটা চিহ্ন দিয়েছি এবং লম্বা লোকের পাশে রাইট চিহ্ন এভাবে তোমরা দেবে এবং পরপর এই পৃষ্ঠাটা তোমরা পরপর করে নেবে দেখো এখানে সাপ আর ব্যাগ তা সাপটা অনেক লম্বা হয় তাই তো তোমরা জানো এই সাপের পাশে রাইট চিহ্ন দেওয়া হয়েছে এবং ব্যাঙের পাশে কাটা চিহ্ন এভাবে তোমরা পুরো পৃষ্ঠাটা কমপ্লিট করবে তোমরা বাড়িতে করবে দেখো তোমাদেরকে আমি এই পৃষ্ঠাটা পুরোটা করে দিয়েছি তোমরা করবে এবার তোমাদেরকে আমি টিএলএমের সাহায্যে এটা বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে দেখো তোমরা দুটো প্রথমে দুটো পেন্সিল নেবে দেখো দুটো পেনসিল নিলাম আমি দুটো পেন্সিলে দেখো কী হয়েছে দুটো পেন্সিল বুঝতে পারছো তো দুটো পেন্সিলের মধ্যে তোমাদের আমি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি দেখো এটা একটা ছোট পেন্সিল আর এটা একটা বড় পেন্সিল মানে এটা একটা লম্বা পেন্সিল এটা একটা বেটে পেন্সিল তাই তো তার লম্বা পেনসিলের পাশে তোমরা এটার পাশে তোমরা কি দেবে রাইট চিহ্ন এবং এই বেটে পেনসিলটার পাশে তোমরা দেবে কি কাটা চিহ্ন ঠিক আছে তোমাদের এই পড়াটা তোমাদের আমি পড়ালাম এই দুটো পৃষ্ঠা তোমরা বাড়িতে অভ্যাস করবে অভ্যাস করার পরে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বুধবারে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা থাকবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই আমাদের জানাবে কোনো অসুবিধা হলে এবার তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা তোমাদের থাকবে এক থেকে কুড়ি পর্যন্ত তোমরা আগের দিন তোমরা পড়েছ এবার তোমাদের এক থেকে কুড়ি পর্যন্ত তোমাদের বানান লিখতে দিচ্ছি তোমাদের কি হোমওয়ার্ক থাকবে এক থেকে কুড়ি পর্যন্ত তোমাদের বানান থাকবে যেটা তোমরা লিখবে এবং এক থেকে কুড়ি পর্যন্ত এবং বানান লিখবে এক অ এক দহ শ দুই দহ সিদ্যন্ত তিন ঠিক সে এভাবে তোমরা আগে এলকেজিতে পড়ে এসছো ঠিক এভাবে তোমরা কুড়ি পর্যন্ত বানানটা লিখবে এবং বাড়িতে মুখস্থ করবে